হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকের আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে? তোমরা যারা এবার 22 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, একদমই শর্ট সময় আছে, আর বেশি সময় নেই। তো তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা, বা তোমাদের প্রস্তুতির মধ্যে এই টপিকসগুলো আছে কিনা একটু দেখে নাও, যে টপিকসগুলো আমরা আজকে তোমাদের জানাচ্ছি, এবং কি শর্ট সিলেবাসটা কীভাবে সাজাচ্ছে সেই বিষয়ে তোমাদের একটু ধারণা থাকতে হবে। সেই ধারণা নিয়েই আজকের ক্লাস জুড়ে কথা হবে। আর যেই সাজেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি আজকের ক্লাসের মধ্যে, আশা করতেছি সবাইগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ক্লাসটি দেখে নাও, যদি যাদের কমপ্লিট না হবে তারা কিন্তু অবশ্যই এটা কমপ্লিট করে যাবে। ওকে, তো আমরা প্রথমে বলি যা যা থাকছে আমাদের এবার পরীক্ষায়। ফার্স্ট পেপারে তো থাকছে হচ্ছে সিন প্যাসেজ। দেখো, সিন প্যাসেজ 1, এইটা থেকে প্রশ্ন হবে হচ্ছে মাল্টি চয়েস কোশ্চেন, মানে নৈবিত্তিক বা বহুনির্বাচনী প্রশ্ন। আরটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন। তো অ্যান্সারিং কোশ্চেন এখানে কিন্তু 8 মার্কস পাবা, আর মাল্টি চয়েসে 5 পাবা। এরপর হচ্ছে সিন প্যাসেজ থাকবে হচ্ছে 2, একটা সিন প্যাসেজ দেবে, এবং সেটা থেকে 3 নম্বর দেবে হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। এটা কিন্তু 5 নম্বর, মানে তোমাদের কোনো ক্লু দেবে না, গ্যাপ দিয়ে দেবে, এটার জন্য একটা প্যাসেজ দিয়ে দেবে। তুমি প্যাসেজ থেকে অর্থ বুঝে এই গ্যাপটা কিন্তু করে আসতে হবে, ঠিক আছে। এরপরে সিন প্যাসেজের 3, মানে আরেকটা প্যাসেজ দিবে, সেটা থেকে দেবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, মানে শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থানের উপরে তোমাদের বিভিন্ন গ্যাপ থাকে, সেই গ্যাপে কিন্তু শূন্যস্থান এই প্যাস থেকে পড়ে পড়ে আনবে। সেটা হচ্ছে কি, দেখো, শাল থাকতে পারে, স্থান থাকতে পারে, তারপরে অ্যাক্টিভিটিস ইভেন্ট এগুলো থাকতে পারে। তোমরা কিন্তু জানো, ফার্স্ট পেপারটা অবশ্যই দেখেছো। তো এটার জন্য তোমাদের 3 মার্কস থাকবে। এরপরে 5 নম্বর যেটা আসবে সেটা হলো সামারি। তো এই সামারিটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এই প্যাস থেকে লিখতে হবে, 3 নম্বর প্যাস থেকে। এটার জন্য তোমাদের 5 থাকবে। তো সামারি কীভাবে লিখতে হয়, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্লে লিস্টে গিয়ে তোমরা এই সামারি শর্ট করে লেখার একটা নিয়ম পেয়ে যাবে। তোমরা যারা একটু দুর্বল আছো তারা এই নিয়মটা অবশ্যই দেখবে, আর যারা ভালো তারা তো অবশ্যই অর্থ অনুযায়ী করার চেষ্টা করবে, অন্যথায় তোমরা এই নিয়মটা ফলো করতে পারো। ওকে, আচ্ছা, এরপর 6 নম্বরে থাকতেছে কিন্তু ম্যাচিং। ম্যাচিংটা হচ্ছে কি, টেবিল, মানে টেবিলটা তোমাকে একটা সেন্টেন্স আকারে করে নিতে হবে, ঠিক আছে, করে দিয়ে আসতে হবে। তো এইটা হাতে তুমি মার্কস পাবে হচ্ছে 4। তো এইটা ছিল আমাদের কি কি থাকছে। দেখো, আমরা এই টপিকসটার উপরে প্যাসেজ যেহেতু বললাম, কি কি প্যাসেজ তোমাদের ইম্পর্টেন্ট সেই প্যাসেজগুলো একটু নাম তোমাদের বলে দিই, দেখে নাও যে এইগুলো তোমরা পড়েছো কি না, যদি না পড়েছো দ্রুত পড়ে ফেলাও। দেখো, প্রথম নম্বর যেই প্যাসেজটা বা পড়বা সেটা হচ্ছে মেডে। মেডে সম্পর্কে একটা প্যাসেজ আছে, এটা অবশ্যই তোমরা পড়ে যাবে, কারণ এটা থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে। দ্বিতীয় যেই প্যাসেজটা আছে সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 21st ফেব্রুয়ারি। এইটা 3 নম্বরে যেটা আছে পহেলা বৈশাখ নিয়ে একটা প্যাসেজ আছে, সেটা পড়বা তোমরা। তারপরে হচ্ছে 4 নম্বরে বলছি মেহেরজান, মেহেরজান সম্পর্কে যে প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে যাবে, এটা অনেক ইম্পর্টেন্ট। আবার 5 নম্বর আছে হিউম্যান ক্যান নেইদার, প্রথম লাইনটা ডট ডট, তো এই এই প্যাসেজটা কিন্তু পড়ে যাবে। 6 নম্বরে যেটা বলছি দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশ, ঠিক আছে, তো এটা হচ্ছে জয়নুল আবেদিনের কিন্তু একটা, এটা কিন্তু তোমরা পড়ে যাবে, অনেক ইম্পর্টেন্ট। এরপর 7 নম্বরে যেটা আছে মাদার তেরেসা, মাদার তেরেসার যে গল্পটা আছে সেই গল্পটা অনেক ইম্পর্টেন্ট। এবার লাস্ট যে প্যাসেজটা আছে পার্থ প্রতীক মজুমদার, এইটাও অনেক ইম্পর্টেন্ট। তো এই প্যাসেজগুলো তোমাদের পড়া আছে কিনা একটু দেখে নাও, যদি না থাকে দ্রুত কমপ্লিট করে ফেলো। এবার যে হচ্ছে রাইটিং প্রোগ্রামে, তোমাদের 7 নম্বরের রাইটিং প্রোগ্রামে আসবে হচ্ছে প্যারাগ্রাফ। তো কোন কোন প্যারাগ্রাফ পড়লে তোমাদের এখানে কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে সেটা কিন্তু আমরা একটু বলে দিচ্ছি, দেখো এগুলো পড়া আছে কিনা। আর প্যারাগ্রাফের তোমরা কিন্তু মার্কস থাকবে 8। আর একটা বলি, আমরা কিন্তু প্যারাগ্রাফের বিভিন্ন টপিক্সের উপরে ক্লাস দিয়েছি, কীভাবে বানিয়ে লেখা যায় সেটা লিখেছি, কীভাবে বিভিন্ন টপিক সম্পর্কে লেখা যায় সেটাও কিন্তু দিয়েছি। তো কথা না বলে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা প্রথম যে এই প্যারাগ্রাফটা লিখেছি সেটা হচ্ছে কোভিড-19। তো কোভিড-19 সাম্প্রতিক বিষয়ের উপরে একটি প্যারাগ্রাফ, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর হচ্ছে ডেঙ্গু ফিভার, এটাও সাম্প্রতিক বিষয়ের উপরে। তারপর আছে এনভায়রনমেন্ট পলিউশন, এই 3টা কিন্তু তোমরা সামাজিক সমস্যা সংক্রান্ত দিয়েও পড়ে ফেলতে পারবে। ওকে, এবার 4 নম্বর হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। এরপর আছে স্কুল ম্যাগাজিন, তারপরে স্কুল লাইব্রেরি, ফেসবুক, দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ, মানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, খুবই এটা গুরুত্বপূর্ণ। আর একদম 9 নম্বরে রেখেছি হচ্ছে রোহিঙ্গা রিফিউজি, চাইলে তোমরা এটা দেখে আসতে পারো। তো সামাজিক সমস্যা সংক্রান্ত যেগুলো আছে সেগুলো আলাদা করে পড়ে ফেলো, আর যেগুলো তোমরা
মুখস্থ করতে হবে, সেগুলো কিন্তু অর্থ ধরে ধরে বোঝার পড়ার চেষ্টা করো। আর অবশ্যই এখন তো মানে খুব একটি সময় নেই, তোমরা যত দ্রুত পারো এগুলো একটু চোখ বুলিয়ে রাখো। এরপর দেখো 8 নম্বরে আমাদের কি থাকছে, 8 নম্বরে থাকছে হচ্ছে ইমেল। ইমেলে কিন্তু তুমি 7 নম্বর পাবা, 7। তো কী কী ইমেল পড়ে গেলে তোমার 100% কমার নিশ্চয়তা থাকছে, দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, এটার উপরে বন্ধুকে হোক বাবাকে হোক যাকে হোক তাকে লেখো। এরপর হচ্ছে বার্থডে গিফট, বার্থডে গিফট সম্পর্কে লেখো। তারপর থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, তোমার আতিথেয়তা সম্পর্কে লেখো। তারপর এসএসসি এক্সাম প্রিপারেশন, এটা সম্পর্কে তোমার পড়া আছে কিনা তুমি একটু দেখো। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার গুরুত্ব সম্পর্কে জানিয়ে বন্ধু অথবা বড় ভাই ছোটো ভাই যা হোক তাদের কাছে লেখো। এরপর সামার ভ্যাকেশন, তোমার সামার ভ্যাকেশনটা কেমন হতে পারে সেই বিষয়ের উপর লিখতে পারো। আর এরপরে আছে হচ্ছে কনগ্রাচুলেট ফর ব্রিলিয়েন্ট সাকসেস, তোমার বন্ধু অথবা ভাই অনেক ব্রিলিয়েন্ট সাকসেস হয়েছে বা ভালো একটা রেজাল্ট করেছে তাকে তুমি কনগ্রাচুলেট করো। তারপর প্রাইজ গিভিং সেরিমনি। এরপর হচ্ছে ডিসক্রিপশন অ্যাবাউট কোভিড-19, আমরা কিন্তু এই টপিকগুলোর উপর আলাদা আলাদা ক্লাস দিয়েছি, আর যদি বিশেষ কোনো ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কিন্তু জানাবে। এটা ছিল 8 নম্বরে ইমেল। এবার 9 নম্বরে কিন্তু ডায়লগ আসে, তো কোন ডায়লগগুলো পড়লে আমরা কমন পেতে পারি দেখো, ডায়লগ কিন্তু 5 মার্কস আমরা পেতে পারি। হচ্ছে লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার, খুবই ভালো একটি ডায়লগ, এটাই দুইটাই তোমরা একটু ভালো করে পড়ো। এরপর হচ্ছে আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা নিয়ে ডায়লগ দুই বন্ধু হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, ভাইয়ের সাথে হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক, এই দুইটা কিন্তু একই ধরনের, তো এটাও পড়ে যেতে পারো। অথবা মোবাইল ফোন, মোবাইল ফোনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এইবারের জন্য। এরপর হচ্ছে ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, এই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের আয়োজনে, তোমরা যারা এসএসসি দিচ্ছ তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল, আর তোমরা অবশ্যই এইটুকু শেষ করে কিন্তু পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালোভাবে লিখে আসতে পারবে। আর তোমাদের জন্য আরও ক্লাস থাকতেছে সেকেন্ড পেপারের জন্য, তোমরা সেটাও ফলো করবে, বা তোমাদের জন্য অন্য কোনো ক্লাস দরকার হয় আমাদের কমেন্টস বক্সে জানাবে। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।